বাংলার শিক্ষা পোর্টাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি দু সালের জানুয়ারিতে দেওয়া ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সব প্রশ্নের উত্তর পড়ে শোনাবো বা তোমাদেরকে জানাবো তো বেশি সময় নষ্ট না করে চলো স্টার্ট করি তো দেখো একের একেরটা বলেছে যে গাছের ছাল থেকে কি পাওয়া যায় এটার উত্তর হবে কুই নাইন আমি সময় নষ্ট করব না খুব দ্রুত করার চেষ্টা করবো একের দুয়েরটা বলেছে যে সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় পরিবেশে কোন গ্যাসটা ত্যাগ করে এটার উত্তর হবে অক্সিজেন এবং একের তিনেরটা বলেছে যে পাউরুটি তৈরি করতে কি কোন এক কষি ছত্রাক লাগে এটা হবে ইস্ট তোমরা ক্লিয়ার করে দিচ্ছি তোমরা এটা নোট ডাউন করে নাও স্ক্রিনশট করে নাও চলো এবার নেক্সট দেখি এবার বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে কিছু রেফারেন্সও দিয়ে দেব যেমন ইস্ট যে লাগে এটা পেজ নাম্বার টোয়েন্টিতে কিন্তু আছে তোমাদের ভালো লাগবে রেফারেন্সগুলো পেলে চলো এবার নেক্সট যাই দুয়ের র‍্যাকেটটা যে সিল্ক কোথা থেকে পাওয়া যায় দেখো সিল্ক পাওয়া যায় রেশম মদ থেকে এবং তোমাদের সেই রেফারেন্সটাও দিচ্ছি তোমাদের বই পরিষ্কার উল্লেখ আছে পেজ নাম্বার ফিফটি ফাইভে সিল্ক পাওয়া যায় রেশম মত থেকে চলো এবার নেক্সট প্রশ্ন যে পরাগ মিলনে সাহায্য করে এমন একটা প্রাণীর নাম তো পরাগ মিলনে সাহায্য করে এমন একটা প্রাণী হলো মৌমাছি কিন্তু তোমাদের বইয়ে আরও রেফারেন্স আছে তো চলো সেটাও একবার দেখিয়ে দিই দেখো মৌমাছি আছে প্রজাপতি আছে হামিং বার্ডের ছবি দেওয়া আছে ঠিক আছে তো এখানে তোমরা প্রজাপতিও লিখতে পারতে তো চলো এবার আহ নেক্সট কি আছে না তে দুয়ের তিনেরটা যে মানুষের দেহে বাস করে এমন একটা পরজীবী উকুন কৃমিগুলো হবে কিন্তু তোমাদের বইয়ের যেটা উল্লেখ আছে সেটা হচ্ছে উকুন ঠিক আছে তো তোমরা উকুন লিখতে পারবে উকুন হচ্ছে মানুষের দেহের বাইরে বাস করে এটা একটা বই পরজীবী চলো রেফারেন্সটাও একবার দেখিয়ে দি পেজ নাম্বার তেরোতে আছে উকুনের উল্লেখ ঠিক আছে তো চলো এবার নেক্সট তিনের প্রশ্নগুলোর উত্তর দেখে নেওয়া তিনের প্রথম প্রশ্নটা আছে জামা কাপড় তৈরির জন্য মানুষ কিভাবে জামা কাপড় তৈরি করার জন্য মানুষ গাছের উপর অনেকাংশেই নির্ভর করে কার্পাস শিমুল পাট ইত্যাদি গাছের বিভিন্ন অংশ থেকে তন্তু তৈরি হয় সেই তন্তু দিয়ে তৈরি হয় সুতো আর সেই সুতো দিয়ে তৈরি হয় অনেক দামি দামি পোশাক ঠিক আছে চলো এবার আহ তিনের দু একটা দেখি তিনের দু একটা বলেছি যে প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভর করে দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো আমি এখানে দুটো উদাহরণ দিয়ে লিখেছি প্রাণীদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় অক্সিজেন উদ্ভিদের কাছ থেকে পাওয়া যায় মানে পায় আর কি বিভিন্ন উদ্ভিদ থেকে যেমন শৃঙ্কোনা সর্বকন্সা তুলসী বাসক প্রভৃতি গাছের বিভিন্ন অংশ থেকে নানান রকম ঔষধি দ্রব্য তৈরি হয় এটা লিখলেই হয়ে যাবে এবার তিনের চারেরটা দেখি দিনের চার কি বলেছে বর্তমানে চাষের কাজে কেন নানা রকম যন্ত্রপাতি প্রাণীদের জায়গা নিচ্ছে আগে কি হতো গরু মোষ ইত্যাদি দিয়ে চাষ করা হতো ঠিক আছে তো সেই জায়গাটায় বিভিন্ন যন্ত্রপাতি কিভাবে নিচ্ছে বা কেন নিচ্ছে এটার উত্তর হবে যে চাষের কাজে লাঙ্গল চষা হাড় খাটুনি কমানোর জন্য নানা প্রাণীদের কাজে লাগানো হতো একসময় ফলে চাষের কাজে এখানে কাজে হবে না কাজ অনেক সহজ হয়ে যায় কিন্তু বর্তমানে চাষের কাজে পশুদের জায়গা নিচ্ছে নানা রকম যন্ত্রপাতি কারণ পশুদের বিশ্রামের প্রয়োজন কিন্তু যন্ত্রপাতি অনেকক্ষণ কাজ করতে পারে যদিও বিশ্রাম লাগে যন্ত্রপাতিরও কিন্তু একটা না অনেকক্ষণ কাজ করতে পারে পশুরা পারে না পশুর তুলনায় যন্ত্রপাতির সাহায্যে অল্প সময়ে অনেক কাজ করা যায় তাই চাষের কাজে বর্তমানে নানা যন্ত্রপাতি প্রাণীদের জায়গা নিচ্ছে চলে এবার চারের প্রশ্নগুলো দেখিনি চারের প্রথম প্রশ্নটা কি বলেছে যে উদ্ভিদরা প্রাণীদের ওপর নির্ভর করে মানে গাছেরা মানুষ গরু ছাগলের এগুলোর ওপরে কিভাবে ডিপেন্ড করে এখানে আমি জাস্ট দুটো উদাহরণ টেনেছি একটা দেখো লিখবে এইভাবে যে উদ্ভিদরা প্রাণীদের উপর নানাভাবে নির্ভর করে নিচে কতগুলি আলাদা উদাহরণের মাধ্যমে তা বোঝানো হলো এখানে তোমরা দেখানো হলো লিখতে পারো এখানে গাছের পরাগ মিলনে মৌমাছি প্রজাপতি প্রভৃতি পতঙ্গ এবং হামিংবার্ডের মতো পাখিরা সাহায্য করে নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন খুবই জরুরি তাহলে বুঝতে পারছো এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট গাছের বংশ বিস্তারে বিভিন্ন পাখি কুকুর বাদুড় ইত্যাদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করে এই সমস্ত প্রাণীরা খাবার খেয়ে বীজগুলো দূরে ছড়ায় আবার কেউ কেউ তার শরীরের সঙ্গে গাছের ফল আটকে দূরে ছড়িয়ে দেয় কুকুর ঠিক আছে তো এটা করে তা এই উপরের এখানে তিনটি নয় আমি এক তিনটি লিখেছিলাম পরে কেটে এটা হবে দুটি উপরে দুটি উদাহরণ থেকে খুব সহজেই বোঝা যায় যে উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল তো এবার আমরা চারের দুয়ের প্রশ্নটা দেখব যে ধান খেতে অ্যাজোলা চাষ করলে আর সার দিতে লাগে না এটার ব্যাখ্যা করো এটার উত্তর তোমরা স্ক্রিনশট করে নাও এবার আমি বলছি আসলে অ্যাজোলা হলো এক ধরনের পানা অ্যাজোলার পাতার মধ্যে এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়া বাস করে এই ব্যাকটেরিয়া নাই বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলে সার তৈরি করতে পারে অর্থাৎ নাইট্রোজেনের স্থিতিকরণ ঘটায় হুম তো তাতে কি হয় যে অ্যাজোলার উপকার হয় কারণ সারের জন্য নাইট্রোজেন লাগে আর অ্যাজোলা কী করে নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে আর অ্যাজোলা তার পাতায় ওই নাইট্রোজেন থাকবার জায়গা দেয় তাহলে এটা একটা মিথোজীবী ঘটছে তো অ্যাজোলা ওই ব্যাকটেরিয়াকে জায়গা দিচ্ছে আর ব্যাকটেরিয়া সার তৈরি করে দিচ্ছে এতে দুজনেরই বোঝা পড়া থাকে ফলে দুজনেরই উপকার হয় তাই ধান খেতে অ্যাজোলা চাষ করলে আর সার দিতে লাগে না ঠিক আছে তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি তোমাদের মনে হয় যে এই চ্যানেল সাবস্ক্রাইব করলে তোমাদের উপকারে আসবে তো ভালো থাকো সুস্থ থাকো